यश परवर्तीकाले पर्यटन केंद्र दीघा जान एक मरुभूमि परिणत हो दीघा থেকে হলদিয়া পর্যন্ত 72 কিলোমিটার সমুদ্র বাঁধের কার্যত বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলার মাঝে ভিড়িকুড়ির সম্পূর্ণ জলের তলায় ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং যত দ্রুততার সম্ভব পর্যটন কেন্দ্রকে নতুন করে ঢেলে সাজানো যায় তার কাজ অবিলম্বে শুরু করার নির্দেশও দেন তিনি। গতকাল তিনি সৈকতাবাস থেকে বেরিয়ে পায়ে হেঁটে দীঘার সি বিচের ভাঙাচোরা অবস্থার সরজমিনে খতিয়ে দেখেন এবং যে সমস্ত দোকানগুলি জলের তলায় চলে গিয়েছে সেগুলি ঘুরে দেখেন এবং হাত নাড়িয়ে তাদের আশ্বস্ত করেন। ইতিমধ্যেই তিনি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের জন্য সুন্দরবন উন্নয়ন পর্ষদের অধীন এলাকার উন্নয়নের জন্য 20,000 কোটি টাকা দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। আর সেই সঙ্গে তিনি বলেন প্রতিবছর সমুদ্রে ভাঙন রোধে তিনি সমুদ্র ভাঙন রোধে ম্যানগ্রোভ অরণ্য লাগানো পরামর্শ দিয়েছেন। এছাড়াও আরো বলেন এক ধরনের ঘাস পাওয়া যায় যা দিয়ে সমুদ্র ভাঙন রোধ করা যায় তার পরিকল্পনা গ্রহণ করতে হবে। আজ তিনি হেলিকপ্টারে করে নন্দীগ্রাম ও খেজুরি বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন। তবে এখন দেখার বিষয় দীঘা তার পুনরায় ঐতিহ্য কবে ফিরে পায়, তাই আমাদের এখন অপেক্ষা করতে হবে। রিপোর্ট বিগ নিউজ 24×7।